প্রথম পর্বে আমরা পড়লাম ক্লাস 7 এর বাংলা ব্যাকরণের যে কারকে কারক কাকে বলে একটা বাক্যের উদাহরণে সমস্ত প্রকারগুলো বা সম্বন্ধগুলো আমরা আলোচনা করলাম তাই তো এখন দেখব আমরা কারকের প্রকারে প্রথম প্রকারটা কি কর্তৃকারক এখন আমরা কি পড়ব আজকে এটা দ্বিতীয় পর্ব এখন কর্তৃকারক কর্তৃকারক কাকে বলে কর্তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কের নাম কর্তৃকারক তাহলে কার সাথে সম্পর্ক ক্রিয়াপদের সম্পর্ক হবে কর্তা তাকেই আমরা কর্তৃকারক বলবো একটা সাধারণ উদাহরণ নিচ্ছি সাধারণ অহনা বিকেল বেলা খেলছে বা কারো নাম দিয়ে লিখলে সে সকালবেলা পড়তে বসছে যে কোনো একটা নাম থাকতে হবে সেই নামটাই কি হয়ে যাবে ওই বাক্যের বা ওই কারকের কর্তৃকারক আগের উদাহরণে প্রথম পর্বে দেখবে হাবুল লেখা হাবুল এটি একটি বিশেষ পদ সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধে অন্বিত তাই এই পদটি কি হয়ে যাবে কর্তৃকারক বোঝা গেল আচ্ছা কারকে ১৩ প্রকার কর্তৃকারকের উল্লেখ আছে কত প্রকার ১৩ প্রকার আমরা প্রত্যেক প্রকারের একটি করে বাক্য উল্লেখ করব হ্যাঁ প্রথম প্রকারটা কি কর্তৃবাচ্যের কর্তা কর্তৃবাচ্যের কর্তা আজ বড় মামা এসেছেন এটা একটা বাক্য সেখানে কর্তাকে বড় মামা প্রযোজক কর্তা কেউ কোনো কাজ করাচ্ছে দেখো উদাহরণটা দেখলেই বুঝবে মা তাকে খাইয়ে তবে বাড়ি পাঠালেন এখানে মা হলো প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা কাউকে দিয়ে কাজ করানো হ্যাঁ রাখাল গরু চড়ায় রাখাল বালক সে কি চড়ায় গরু চড়ায় তাহলে গরুটা এখানে কি প্রযোজ্য কর্তা সমধাতুজ কর্তা লেখক লেখেন লেখ ধাতু থেকে লেখক লেখেন এসব এসছে তাহলে সমধাতুজ কর্তা হলো কে এখানে লেখক তিনি কি করছেন লেখেন ব্যতিহার কর্তা পণ্ডিতে পণ্ডিতে তর্ক করছিলেন একই কর্তার ব্যবহার বারবার বাক্যাংশ কর্তা তোমার এমন কাজ করাটা ভালো হয়নি দেখো কেউ একজন বলছে যে তোমার এমন কাজ করাটা ভালো হয়নি তোমার এই অংশটুকু কি বাক্যাংশ কর্তা তুমি আর কি এই বাক অংশটা যে রয়েছে বাক্যে তার কর্তা তারপর দেখো উপবাক্যীয় কর্তা সে এভাবে চলে যাবে ভাবা যায় না সে এখানে এটা একটা উপবাক্য বাক্যের প্রধান ভাবা যায় না প্রধান বাক্য উপবাক্যটা কি সে এভাবে চলে যাবে তার যাওয়াটা সে এখানে উপবাক্যীয় কর্তা উজ্জ্ব কর্তা এখানে এসে বসো দেখো তুমি এখানে এসে বসো তুমি কিন্তু উজ্জ মানে তুমি উল্লেখ করা হয়নি তাই এটি কি উজ্জ কর্তা বহু ক্রিয়ার এক কর্তা শিশুটি কেবলই হাসছে আর খেলছে আর নাচছে আর গাইছে এখানে শিশুটি হলো কর্তা সে কিন্তু অনেক কাজ করছে এজন্য কি বহু ক্রিয়ার এক কর্তা আবার এক ক্রিয়ার বহু কর্তা কি যুদ্ধের পরই এলো রোগ শোক মহামারী ক্রিয়াটি কি ছিল যুদ্ধ আর কি কি এলো রোগ শোক মহামারী কর্ম কর্তৃবাচ্যের কর্তা এখানে এখন আর বাজার বসে না এই বাজার এখানে কে বসে না বাজার বসে না তাই না বাজার কর্ম কর্তৃবাচ্যের কর্তা এখানে নিরপেক্ষ কর্তা উৎসব এলে গোটা পাড়া যেন জেগে ওঠে শেষ প্রকারটা কি সহযোগী কর্তা তোমাতে আমাতে মিলে কাজটা শেষ করবে